ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে আমি ব্র্যান্ড নিউ সনি হেডফোন নিয়ে আসছি। আমি নতুন কিনছি, জাস্ট ভালো অনেক এই জন্য। তো ব্র্যান্ড নিউ সনি হেডফোন বেটার অল হেডফোন থেকে, যে কোনো ব্র্যান্ডের হেডফোন থেকে সনি হেডফোন বেটার। আর এই হেডফোনের সাথে কোনো হেডফোনের তুলনা করা যায় না। এস্টার বিট, এটা এস্টার বিট দিবে। আর হেডফোনের মডেল হচ্ছে সনি MDR-XB450AP। এটা রেগুলার একটা হেডফোন, এটা বেশিরভাগই মানুষ ইউজ করে থাকে। সনির হেডফোনটা ইউজ করতে পারবো অ্যান্ড্রয়েড, আইফোন, ব্ল্যাকবেরি, বাট নোকিয়া সে নোকিয়া নর্মাল সেটও ইউজ করা যায়। বাট আমি দেখছি নোকিয়া নর্মাল সেটও অনেক ভালোভাবে ইউজ করা যায়। রেডুগুলো অনেক ভিটে সহকারে শোনা যায়, রেডু অনেক ভিটু সহকারে শোনা যায়। আমি বাংলাদেশ থেকে কিনছি এটা, বসুন্ধরা শপিং মল থেকে। তো এটা আসলে মূলত থাইল্যান্ডের প্রোডাক্ট, বেটার নাইস। তো চলেন সবাই দেখি আনবক্সিং করতেছি। আমি অনেক হ্যাপি হেডফোনটা কিনে, হেডফোনটা খুব ভালো। একটু নেনু আপনার হেডফোনটা কীভাবে ইউজ করবেন সেই সম্পর্কে এটার মধ্যে লেখা আছে। তো জাস্ট হেডফোনের নিয়মাবলী 1, 2, 3 হেডফোনের নিয়মাবলী দেওয়া আছে। আর কিছু নাই, জাস্ট হেডফোনটাই। তো হেডফোনটা আসলে মূলত অনেক ভালো, ফাটাফাটি সাউন্ড, আজকে ইয়াং জেনারেশনের জন্য অনেক ভালো। প্লাস্টিক বডি বাট অনেক ভালো মানের, আসলে অনেক ভালো মানের। আপনি ডিফারেন্ট সাইজ আছে, আপনি ইচ্ছা মতন আপনার পরিমাণ মতন আপনি নিতে পারবেন। তো অ্যাভেলেবেল, ঘোরানো যায়, দেখতে সুন্দর। আসলে এটা 5টা কালার আছে, আমার রেড কালারটা পছন্দ, আমি রেড কালারটা নিচ্ছি। আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন। কেবল অনেক বড়, আসলে কেবল আসলে মূলত আমাদের যেটা নষ্ট হয়ে যায় নর্মাল হেডফোনের, যেগুলো নষ্ট হয়ে যায় আসলে এটার এখানে নষ্ট হয়, সম্ভবত এখানে নষ্ট হয়ে যায়। কিন্তু এটা অনেক ডেভেলপ করছে ওরা, এটা এভাবে দেয়নি, সাধারণত বড় বলে দেয়নি, এটা একটু চেঞ্জ করে দিয়েছে। নর্মালি এরকম থাকে, একটু দেখেন এটাতে, দেখেন কীভাবে এটা আসলে এখানে চলে যায়। এটার কারণে সব কিছু ঠিক থাকে, আসলে হেডফোনের এই বর্ডারটা চলে যায় আসলে। তো এটার আসলে এরকম হওয়ার কোনো সম্ভাবনা। তারটা অনেক উন্নত মানের দেখা যাচ্ছে, একটা গোল না চেপটা, তো এটাই সুন্দর লাগতেছে অনেক। আর অনেক মূল্যায়ন, সাউন্ডের বিট অনেক ভালো আশা করি হবে, অনেক ভালো। কালারটা অনেক সুন্দর লাগতেছে আসলে, এটা অনেক দিন টেকসই হওয়ার কথা। সনি আসলে কোনো গ্যারান্টি দেয় না, তারপর আমি আমার থেকে বলতেছি আসলে, আমি যেহেতু সনির প্রোডাক্ট আমি বেশি ইউজ করি। সনি প্রোডাক্ট হচ্ছে আপনার, এটা হচ্ছে কলারই, এটা হচ্ছে কলার, সরি কলার, এটাতে আপনি গানও ওপেন করতে পারবেন, অফ করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, রিসিভার বলে আসলে। তো অনেক ভালো প্রোডাক্ট। আর এটার কালারটা দেখেন, এটা হাতে আটকায়, এটা এখানে গোল আকারে করে দিছি, অনেক বেটার যেন কালারটা এভাবে চিলিক মারে, আসলে অনেক সুন্দর লাগতেছে। তো সব কিছু শেষ কথা হচ্ছে এটার দাম কত, প্রাইস কত, হাউ মাচ। এটা প্রাইস হচ্ছে আপনার বাংলাদেশি টাকা, ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট, বাট বাংলাদেশি টাকা হচ্ছে 4,130 টাকা বর্তমান প্রাইস আছে। বাড়তে পারে, কমতেও পারে, কিন্তু এখন পর্যন্ত এই প্রাইসটাই আছে। আর ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ। তো এটা আসলে কিনলে নর্মাল হেডফোনের থেকে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে, বিট অনেক বেশি হবে, অনেক সুন্দর একটা হেডফোন। আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চলেন, আল্লাহ হাফেজ।